প্রাকৃতিক দৃশ্য 23। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে প্রাকৃতিক দৃশ্য দেখে থাকে তাদের জন্য জানাই, চ্যানেল ছনগড়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের দেশের রূপ সৌন্দর্য দেখে আমরা যেমন হারিয়ে যাই অজানা এক দেশে, আবার সেই সাথে অবাক হই এই ভেবে যে দেশের রূপ কিভাবে এতটা সুন্দর হতে পারে। এটি কি সৃষ্টিকর্তা নিজ হাতে বানিয়েছেন? আসলেও তাই, বানানের মালিক তো তিনি। আমাদের মাঝে এখনো অনেক বন্ধু আছে যারা দেশ ভ্রমণ করতে অনেক ভালোবাসে, ঘুরে ঘুরে বের করতে পছন্দ করে কোথায় কি আছে। বৈচিত্র্যময় জীবনের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে তাদের অনেক ভালো লাগে, খুঁজে বেড়ায় প্রকৃতির মাঝে আপনজনকে, ভালোবাসার পাত্রটিকে। কেউ পায়, কেউ বা না পাওয়ার আশায় ঘুরে বেড়ায় মাঠের পর মাঠ, দিগন্তের পর দিগন্ত, বিস্তীর্ণ এই দেশে বিভিন্ন জায়গায়। সে এক অন্যরকম অভিজ্ঞতা। ভ্রমণ না করলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে প্রকৃতির মাঝে খুঁজে বেড়ায় আপনজন প্রিয়জনদেরকে। ঠিক তেমনি প্রকৃতি আমাদেরকে নিরাশ করে না, প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, ভালোবাসা পুরোটাই ফিরিয়ে দেয় কড়ায় গণ্ডায়। প্রকৃতি কৃপণ নয়, আপনি যা দিবেন তার হিসাব সে রেখে আপনাকে তার পুরোটাই ফিরিয়ে দিবে সুদ আসল সহ। যাকে যতটা দিবেন ঠিক ততটাই ফিরে পাবে। এটা সত্য যে আমাদের মাঝে এখনো অনেক প্রকৃতি প্রেমিক আছে যারা মন প্রাণ উজাড় করে ভালোবাসে আমাদের পরিবেশের বৈচিত্র্যময় প্রকৃতিকে, জীবনের সবকিছু ত্যাগ করে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমাদের পরিবেশকে, বাঁচিয়ে রাখছে আমাদের জীবময় বৈচিত্র্যময় প্রাণীকুল পরিবেশ বান্ধব গাছপালাকে। চ্যানেল ছনঘরের পক্ষ থেকে সেই সকল ভাই বোনদেরকে জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। প্রকৃতি বান্ধব সকল ভাই বোনরা আছি বলেই আজও আমরা মাথা উঁচু করে বেঁচে আছি এই পৃথিবীর মাঝে, তা না হলে আমরা বহু আগে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলতাম, হারিয়ে যেতাম অজানা সেই নিরুদ্দেশের দেশে। আর কখনোই হয়তো একজন আরেকজনের সাথে দেখা হতো না, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় জিজ্ঞাসা করার সময়টুকু পেতেন না। সেই সকল ভাইদেরকে আজও শ্লোক জানাই যারা নিঃস্বার্থভাবে দেশের প্রকৃতিকে বাঁচিয়ে রেখে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন আমাদের মাঝে। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে।